অযত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলা পোকা, ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে, কত বছর? কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে, বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও, আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন। কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে, আমার আমলের কারণে, আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও, ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমলও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাব। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবেন, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে, যে ব্যক্তি একটা দুটা নয় বরং 100টা খুন করেছে, সে 99 জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা। একজন আবেদের কাছে গিয়েছে, আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না। আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম, সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয়। আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদতও করে। আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না, প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন। এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে, আমি 99টা খুন করেছি। সে বলল তোমার আবার ক্ষমা, তোমার ক্ষমা নাই। তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলো, ওকেও সে মেরে ফেলছে। আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কী দরকার, তুইও মর। এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে। সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা। এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল, সে সেখানে গেল, তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে? সে আলেম তাকে বলল হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে, যাও তুমি ইস্তেগফার করো। শুআইব আলাইহিসসালামের কম, তার নাম কমে মাদিয়ান, কি নাম? মাদিয়ান। আমি তো গল্প বলছি আপনাদেরকে, শুনতে কি খারাপ লাগছে? কোরআন থেকে বলছি শর্ট করে, মাদিয়ান। তো মাদিয়ান কম তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করত। যখন শুআইব আলাইহিসসালাম সুন্দর করে নসিহত করতেন এবং শুআইব আলাইহিসসালাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন, তাকে আল্লাহ পাক বাচন ভঙ্গি দিয়েছিলেন, অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন, সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে। তো শুআইব আলাইহিসসালাম সাথে তারা খুব তর্ক করতো, এক নাম্বার। দুই নাম্বার শিরিক করতো তারা, এবং আর দুইটা বড় পাপ ছিল, এক তারা মাপে কম দিত। কি করত এই এই পাপটাকে চেনা যায় বাংলার মানুষ, মাপে কম দেওয়ার পাপ? আচ্ছা, এই পাপে আমাদের চেয়ে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে, আমরাই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারে।
মাপে কম দেয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ পরে তো মাপে কম দিত এবং একটা কাজ করত মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত এই পাপটা চেনা যায় দাড়ি ডুবিওয়ালা মানুষদের কি এই পাপটা চেনা যায় মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না আল্লাহ মাফ করুক তো মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা আত্মসাৎ করত এই আয়াতটা 8 বার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে সবাইকে একটা জায়গায় সমবেত করলেন প্রথমে বৃষ্টি হচ্ছে না খুব খরা বৃষ্টি হয় না হয় না হয় না খরা এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল সুন্দর মেঘ মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে বৃষ্টি হবে সবাই একটা মাঠে সমবেত হলো হওয়ার পরে আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে তাকে ধ্বংস করে দিলেন মনে রাখবেন পৃথিবীতে সর্বপ্রথম যে কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই শুআইব আলাইহিস সালামের কওম কওমে মাদিয়ান কি নাম কওমে মাদিয়ান অতএব আপনারাও মাপে কম দিতে থাকেন আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে থাকেন আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে তাহলে মনে রাখবেন এর পিছনে দুইটা পাপ দায়ী মূলত এক পাপে কম দেওয়া আর দুই মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এরপর সামনে যান লুত কওমে লুত লুত আলাইহিস সালামের কওম এটা পৃথিবীর সবচেয়ে অ্যামেজিং কওম বিস্ময়কর মানে এ এমন এক পাপ করেছে যে পাপ বিশ্বের কোনো মানুষ করে না তবে উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে আবার বলছি লুত আলাইহিস সালাম এর কওম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে মহাবিশ্বে কেউ কখনো করে নাই কিন্তু উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে এবং করবে এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে সেটা হলো শিরকের সাথে সমকামিতা সমকামিতা কি বোঝেন ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে নাউযুবিল্লাহ এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে নাউযুবিল্লাহ ইদানিং ছেলে ছেলের ব্যাপারটা কমছে মেয়ে মেয়েরটা বাড়ছে দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে কিভাবে আমরা জানি না এটা বুঝেও আসে না যে কিভাবে এটা পসিবল আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন এমন ভাবে এটা অ্যামেজিং আল্লাহ পাক দুজন ফেরেশতাকে পাঠালেন একজনের নাম জিব্রাইল আর একজন মিকাইল তারা দুজন ছোট ছোট বালকের বেশে একটু ইয়াং মানুষের বেশে লুত আলাইহিস সালামের বাসায় গেলেন এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে কওম কওমের মধ্যে নতুন দুইটা মেহমান এসেছে তারা গিয়ে লুত আলাইহিস সালামকে বলছে তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও লুত আলাইহিস সালাম বলছেন আমার মেয়েরা আছে চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও দেখেন একজন নবী কত দরদি হলে এই কথাটা বলতে পারেন উম্মার জন্য যে তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও আমার মেয়েরা পড়ে আছে চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও আর এই কম এই কম বলছে যে তুমি খুব ভালো করেই জানো লুত আমরা কি চাচ্ছি কথা কি বুঝতে পারছেন তখন তিনি বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রশিদ সূরা হুদ পড়ে দেখেন তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ বাকি নাই তখন এরা বলছে তুমি লুত নিজেকে খুব পবিত্র মনে করো লুত আলাইহিস সালাম সমকামিতায় বিশ্বাসী না তার পরিবার বিশ্বাসী না এই কারণে তার পরিবারকে ক্রিটিসাইজ করা হচ্ছে তুমি কি খুব বেশি পবিত্র মনে করছো আমাদের চাইতে তাহলে এই কম থেকে তোমরা তোমরা বের হয়ে যাও সমকামী কম এরকম জবাব দিল আর কি তো আল্লাহ পাক কি করলেন ওই দুই ফেরেশতা জিব্রাইল এবং মিকাইল আলাইহিমা সালাম তাদের পাখা ছিল ফেরেশতাদের পাখা থাকে আর জিব্রাইল আলাইহিস সালামের প্রায় 600টা পাখা আছে কয়টা 600 পাখা তো এই দুটো পাখা দিয়ে তিনি ওই কওমে লুতকে উঠালেন মাটির থেকে এভাবে তুলে আসমানে উঠালেন আসমানে ওঠানোর পরে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন রজম পাথরের বৃষ্টি বর্ষণ করলেন এবার এটাকে উল্টে তিনি এভাবে দাফন করে দিলেন এটা এখন জর্ডানের ডেড সি মৃত সাগর এখানে এই কমটা ছিল জর্ডান ডেড সি মৃত সাগর এখানে এই কমটা ছিল এখানে দেখেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি হলো শিরক সীমা লঙ্ঘন এবং সমকামিতা যেটা এখন আমরা মানে ব্যক্তি স্বাধীনতা মনে করি আবার সমকামিতা এখন ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা
একজন মানুষ চাইলেই একটা মেয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে, একটা ছেলে চাইলেই সম্পর্ক করতেই পারে। এবং বিশ্বের কিছু কান্ট্রি যাদেরকে আমরা উন্নয়নশীল কান্ট্রি বলি বা একদম রুলিং স্টেট মনে করি আর কি, যাদের কথায় বিশ্বের অনেক স্টেট ওঠে আর বসে, এইসব কান্ট্রির মধ্যে এটা জায়েজ, লিগ্যালি জায়েজ, আইনত জায়েজ, করতেই পারে। বাধা দিলে আপনার সমস্যা, ওটা আইনে লজ আছে যেটা করা যাবে, আপনি বাধা দিচ্ছেন কেন? তারা ম্যাগাজিন বের করে, তারা আন্দোলন করে, রেইনবো ফ্ল্যাগ আছে ওদের সাত রঙের, এটা দিয়ে পতাকা দিয়ে মিছিল করে। তার মানে আল্লাহবাগের গজব আসা কি বাকি আছে এখনো? আসে নাই আবার বলেন আলহামদুলিল্লাহ, আসে নাই এখনো বলেন আলহামদুলিল্লাহ। মনে করেছেন এদের সংখ্যা বাংলাদেশে নাই? দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদের সংখ্যা তো বাড়বেই, দিন দিন এদের সংখ্যা বাড়ছে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপরে এই যে সিনেমা সিরিয়ালস, সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ড, এইসব জগতের সাথে যারা সম্পৃক্ত আছো তোমরা, এই জগতের ভিতরে এই সমকামিতার প্রবণতা কিন্তু অনেক বেশি। বলবেন যে ভাই আপনি জানলেন কেমন করে? আমি জানি বলেই তো এই জায়গায় দাঁড়ায় আছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শোনাচ্ছে। আপনি জানেন আল্লাহপাক আপনাকে এখানে দাঁড় করাবে ইনশাআল্লাহ। খুব সতর্ক থাকবেন, এবং দিন দিন এটা বাড়ছে। আরে বাড়ার পিছনে একটা কারণ বলে দিই আমি, এই কারণটা যদি বন্ধ করা যায় ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। নৈতিকতার সাথে এই কারণটা যদি বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহ বন্ধ হবে, সেটা হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বন্ধ করে ফেলতে পারলেই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে এই মহামারীগুলো কমে যাবে। একটা বিষয় মানুষ জানে না সেটা করবে কিভাবে, আর যখন জানানো হচ্ছে যে এটা আসলে করা যায়, এটাও এমন, তখন তো মানুষ জানবে ও এটাও আছে, এটাও তাহলে করা যায়। যাই হোক, যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারা যথেষ্ট। পর্নোগ্রাফি যদি বন্ধ করতে পারি আমরা ব্যক্তিগতভাবে, অ্যাসোসিয়েশন ওয়াইজ বা রাষ্ট্রীয়ভাবে, এবং এটা করাটা উচিত, এটা করা খুবই উচিত। যুব সমাজকে যদি বাঁচাতে চাই এবং আমরা যদি বাঁচতে চাই, কোনো সন্দেহ নাই এটা বন্ধ করতে হবে। এবং ভিতরে ভিতরে এই বিষয়টা আমাদের সমাজের মানুষদেরকে ভিতর থেকে পশু বানিয়ে তুলছে আর কি, এটা আমরা বুঝতে পারছি না। এর ফলে ধর্ষণ বাড়ছে, জেনা বাড়ছে, এবং বাজে যৌন কর্মকাণ্ড বাড়ছে, বিকৃত যৌন চর্চা বাড়ছে, সমকামিতা বাড়ছে, এগুলোর মূল কারণ এটা। এটা বন্ধ করতে পারলে ইনশাআল্লাহ তাআলা এই প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রিকোয়েস্ট করবো যারা দায়িত্বশীল, যাদের কাছে এই ক্ষমতা আছে, তারা যেন এই ক্ষমতাটাকে কাজে লাগায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।